আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। এই প্যানকেকটা অন্যান্য প্যানকেক থেকে অনেকটা স্পঞ্জি এবং সফট হয়, খেতে অসম্ভব মজার এই প্যানকেক। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ডিমের 2টা কুসুম। ডিমের সাদা অংশ এখানে আমি নেইনি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা মিষ্টি কম বেশি করতে চাইলে সেক্ষেত্রে চিনির পরিমাপ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি একটা উইস্কারের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে উইস্কার না থাকলে এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, এতে করে আটা বা ময়দার মধ্যে কোনো প্রকার দলা বেঁধে থাকবে না। চালা হয়ে গিয়েছে, আমি আবারও একটা উইস্কারের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমি উইস্কারের সাহায্যে করছি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। এখানে আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি ডিমের সাদা অংশগুলোকে একটা বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা উইস্কারের সাহায্যেও করতে পারেন। ডিমের সাদা অংশটা পুরোপুরিভাবে ফোম হয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমের সাদা অংশটা একদম ফোমি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণের সাথে ডিমের সাদা অংশটাকে মিশিয়ে নেব। আমি বাকি উপকরণগুলোর সাথে ডিমের সাদা অংশ দিয়ে একটা উইস্কারের সাহায্যে বিট করে নিচ্ছি এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাজটা কিভাবে করছি। ডিমের সাদা অংশ সহ বাকি সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে মিশানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে পুরো প্যানের মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল দিলেই হবে। ফ্রাই প্যানটা পুরোপুরিভাবে গরম হয়ে গেলে এখানে আমি প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, এতে করে প্যানকেকের নিচের অংশ পুড়ে যাবে আর উপরে কাঁচা থেকে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানকেকটা কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি হালকা করে একটু উল্টিয়ে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানকেকের কত সুন্দর একটা কালার এসেছে। প্যানকেকটা পুরোপুরিভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে আপনারা কাঠিও ব্যবহার করতে পারেন। এখানে আমার প্যানকেক তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি এবং সফট প্যানকেক তৈরি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার, আর দিয়ে দিচ্ছি হানি। অসম্ভব মজার এই প্যানকেক, আপনারাও চাইলে চটজলদি করে বানিয়ে নিতে পারেন। একবার এই প্যানকেক তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আমার এই প্যানকেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।
যারা এখনো আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ